তাহলে যারা আসছো ধন্যবাদ, আরো যারা আসবে তারা জয়েন করবে, আমি এনাবল করে রাখছি ওয়েটিং রুম। তোমরা বইটা অবশ্যই সামনে রাখো, আজ বেশ কিছুক্ষণ বই থেকে আগে পড়াতে হবে, তারপরে যদি সম্ভব হয় আমি মাল্টিমিডিয়া আছে আমি সেখান থেকে দেখাবো আর কি, পড়াটাকে আবার মাল্টিমিডিয়াতে দেখালে তোমার মেমোরিতে আসবে। আমি তো কথাবার্তা বললাম সেটা শুনবা, তারপরে যদি মাল্টিমিডিয়া দেখো তাহলে আরো ভালো লাগবে। এখন একটু দেখো আমাদের তাপ শক্তির যে রূপান্তর, তোমাদের বই আছে, বই পড়লেও কিছু মানে বুঝতে পারবা। আমরা বাসায় যখন মোমবাতি জ্বালাই, একটু খেয়াল করো, যখন মোমবাতি জ্বালাচ্ছি তখন কি হচ্ছে বলো তো? তাপ শক্তি এবং আলোক শক্তি। হ্যাঁ, তাপ এবং আলোক দুটো শক্তি আমরা পাচ্ছি, তাহলে তাপ শক্তিও পাবো আলোক শক্তিও পাবো। তাহলে মোমের, মোম যখন জ্বলতেছে তাই মোমের মধ্যে কি একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না? মোমে যখন আগুন জ্বালানো হচ্ছে তাহলে সেখানে রাসায়নিক শক্তিটা আমরা তাপ শক্তি এবং আলোক শক্তি হিসেবে পাচ্ছি। তাহলে সকল রাসায়নিক বিক্রিয়ায় এরকম শক্তির একটা পরিবর্তন হবে, পরিবর্তনটা দুইমুখী হতে পারে, ভালো করে খেয়াল করো। কোন কোন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আর কোন কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়। তার মানে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে কি গরম হবে, আর যদি তাপ শোষিত হয় তাহলে কি ঠান্ডা হবে? এটা বোঝো তো সবাই নাকি? যদি একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাহলে যেখানে এই বিক্রিয়াটা হচ্ছে সেখানে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি তাহলে গরম লাগবে, আর যদি তাপ শোষিত হয় আমরা যদি হাত দিয়ে স্পর্শ করি তাহলে সেখানে কি হবে, ঠান্ডা লাগবে। তোমাদের বইয়ে দুটো উদাহরণ আছে, আমি উদাহরণগুলো পরপর বলবো এবং তোমরা বই থেকে পড়ে নিবো, তাহলে জিনিসটা ভালো লাগবে। তাহলে আমি যে যে বললাম, তাহলে মোমবাতি জ্বালালে কি হচ্ছে, তাপ শক্তির, তাপ এবং আলোক শক্তির রূপান্তর হচ্ছে। তারপরে আমরা তোমাদের বইয়ে উদাহরণ আছে, আমরা যে যে রান্নাঘরে যে গ্যাস জ্বালাই এখানেও কি হচ্ছে, আলো এবং তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সকল রাসায়নিক বিক্রিয়ায় আমরা কি পাচ্ছি, একটা শক্তির রূপান্তর পাচ্ছি। এই যে আমি কম্পিউটারের সামনে দেখো আমার কি মাথার উপরে ফ্যান ঘুরতেছে, তোমার নিশ্চয়ই টের পাচ্ছ হয়তোবা, তারপর লাইট জ্বলতেছে দুইটা, এই যে লাইট এটা কি বিদ্যুৎ শক্তি, আলোক শক্তিতে পরিণত হয়েছে লাইটে, আর যখন এই ফ্যান জ্বলতেছে তাহলে এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এইভাবে শক্তির অনেকগুলো রূপান্তর আছে, তাহলে এক এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হচ্ছে। একটা উদাহরণ আছে দেখো, খাবার সোডা এবং লেবুর রস, খাবার সোডার মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণ সাইট্রিক অ্যাসিড। আমাদের, আমরা যখন অ্যাসিড ক্ষারক লবণ, গতকাল তোমরা বলছিলা অ্যাসিড ক্ষারক লবণ পড়াবো, তখন দেখা যাবে যে এই মানে কোন কোন খাবারের মধ্যে কোন অ্যাসিড আছে, তারপর কোন খাবারের মধ্যে কোন ক্ষার আছে সেটা তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবা। এখন একটু দেখো, আমরা দেখাবো খাবার সোডা আর লেবুর রসের বিক্রিয়া। খাবার সোডা কিন্তু তোমাদের বাসায় আছে, বেকিং সোডা, বেকিং পাউডার, খাবার সোডা, এটা সাধারণত ব্যবহার করা হয় এই রান্নাঘরে যারা তোমার বাবা মায়েরা ব্যবহার করবে। এর মধ্যে যদি ক্ষার মানে কি? হ্যাঁ, ক্ষার মানে কি? হ্যাঁ, এসিড ক্ষার বা ক্ষারক বা লবণ, এটা আমি বলছি এর পরের অধ্যায়, তার পরের অধ্যায় আছে। আর হচ্ছে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার, সাবানের মধ্যে ক্ষার থাকে। হ্যাঁ, আজকে এইটুকুই জানো, কেমন? আমরা ক্ষার এবং ক্ষারক, এটা আমাদের এই যে এর পরের অধ্যায় তার 10 নম্বর অধ্যায় আছে, তখন আমরা ডিটেলস পড়ব ইনশাল্লাহ। তোমরা যদি যোগ মানে যোগ থাকো, অংশগ্রহণ করো, আমি সেই পর্যন্ত অবশ্যই যাব। আর নতুন রুটিন হয়েছে আমার, সপ্তাহে 4টে ক্লাস আছে এই সময়, কাজেই সপ্তাহে 4 দিনও যদি আমরা পড়াই, 3 দিন বা 4 দিন পড়াই, তাহলে অনেকগুলো পড়া আগানো যাবে। এখন একটু পড়াই শুনি, তাহলে খাবার সোডা এবং লেবুর রস যদি বিক্রিয়া করানো যায়, একটা টেস্ট টিউবের মধ্যে খাবার সোডা নেওয়া হলো, নিয়ে সেখানে লেবু চিপে রস দিলাম, তাহলে যখনই খাবার সোডার মধ্যে লেবুর রস যাবে
তাহলে দেখা যাবে সেখানে কিছু বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়া হবে এবং বুদবুদ উৎপন্ন হবে। তাহলে বুদবুদ উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, আমরা কিন্তু বুঝতে পারলাম যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তার মানে কি, আমার আমার সাথে ছিল হচ্ছে খাবার সোডা, আমি দিলাম হচ্ছে লেবুর রস, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো বুদবুদ, তার মানে কি রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এই জায়গায় যদি আমরা টেস্ট টিউবটাকে স্পর্শ করি, তাহলে টেস্ট টিউবটাকে যে হাত দিয়ে ধরি, তারা দেখো ঠান্ডা লাগতেছে, ঠান্ডা হয়েছে। তার মানে কি, যে রাসায়নিক বিক্রিয়াটা হয়েছে সেখানে তাপ উৎপন্ন হয়নি, বরং তাপ শোষিত হয়েছে। আবার এই বেকিং সোডার সাথে যদি সাইট্রিক অ্যাসিড বাদ দিয়ে ভিনেগার নেই, ভিনেগার তোমরা চেনো, অ্যাসিটিক অ্যাসিড তোমাদের বাসায় নিশ্চয়ই আছে, মানে খাবার দাবার যা আছে আর এগুলো সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করা। নাম শুনছো তো নাকি, শুনেনি সবাই? বিক্রিয়াটা করতে পারি চুনের বিক্রিয়া, বিক্রিয়া করানো যায় চুন, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন আর ভিনেগার হচ্ছে অ্যাসিড। এর বিক্রিয়া করলে ক্যালসিয়াম অ্যাসিডেট উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হবে। তাহলে যে পাত্রের মধ্যে আমি এটা নেবো, যখন আমরা পাত্রটা আবার হাতে দেখবো যে গরম লাগতেছে, গরম লাগার কারণ কি, তাপ উৎপন্ন হয়েছে। তাহলে আগের যে উদাহরণটা আমি দিলাম সেখানে কি ঠান্ডা লাগছে, তার মানে ওখানে তাপ শোষিত হয়েছে, আর এই জায়গায় কি হলো, তাপ উৎপন্ন হলো। তোমরা যদি এই যে বাসায় যে চুনকাম করে, চুনকাম করা দেখছো নিশ্চয়ই সবাই নাকি, দেখছো না, হোয়াইট ওয়াশ করে, দেখবো যে চুনগুলোর মধ্যে যখন পানি দেয়, পানিটা টক বক করে ফুটতে থাকে, তার মানে পানিটা ফুটতেছে মানে কি, ওটার পর্যাপ্ত পরিমাণ তাপ উৎপন্ন। তাহলে চুনের মধ্যে যখন পানি দেওয়া হয়, তাহলে তখন সেখানে কি তাপ উৎপন্ন হয়। তাহলে এই যে আমরা ক্যালসিয়াম অক্সাইডের সাথে অ্যাসিডিক অ্যাসিডের যে বিক্রিয়া দেখলাম, এখানে তাপ উৎপন্ন হচ্ছে। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে, এই কোশ্চেনটাকে বলে এই এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া, ইংরেজিতে বলা হয় নিউট্রালাইজ রিয়াকশন। তার মানে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া, যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষার, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড, তাহলে ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে বলা হয় হলো প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া হচ্ছে ইংরেজিতে বলা হয় নিউট্রালাইজ রিয়াকশন। পরীক্ষায় আসে যে প্রশমন বিক্রিয়া কি, আমরা 10 নম্বর অধ্যায়ে এটা আবারও পড়ব। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া, মনে রাখবে। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ এবং পানি উৎপন্ন করে। এই এই প্রসঙ্গে আজকে এটুকু বলবো, আমরা যখন 10 নম্বর অধ্যায়ে প্রশমন বিক্রিয়া করব, তখন আরো একটা ডিটেলস আছে, তখন আমরা আরো বেশি করে বলার চেষ্টা করবো। তাহলে আমি আগেই বললাম, চুনের মধ্যে যদি পানি দেওয়া যায়, তাহলে টক বক করে ফুটতে থাকে। তাহলে চুনের মধ্যে পানি দিলে পর্যাপ্ত পরিমাণ তাপ উৎপন্ন হবে। তোমরা পৃষ্ঠা উল্টাও, 84 নম্বর পৃষ্ঠা দেখো, 84 বইয়ের পৃষ্ঠা উল্টাও, দেখো 84 নম্বর পৃষ্ঠায় এই উদাহরণটা দেওয়া আছে, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন যোগ পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই সময় পর্যাপ্ত তাপ উৎপন্ন হবে। এখানে দুটো ছোট কোশ্চেন আসে, তোমাকে দেখতে হবে, নিচের দিকে সবাই লেখো, স্লেক্ট লাইম কি, স্লেক্ট লাইম বলে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের নাম হচ্ছে স্লেক্ট লাইম। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ফলে পানি ফুটতে থাকে। স্লেক্ট লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে অল্প পরিমাণে দ্রবীভূত, আর পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে বলা হচ্ছে লাইম ওয়াটার। পরীক্ষা আসে লাইম ওয়াটার কি, আমি বলছি লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণ। এখানে দুটো কথা আছে শোনো, সম্পৃক্ত আর অসম্পৃক্ত, তোমরা এর আগের কোন ক্লাসে অবশ্যই পড়ছো। সম্পৃক্ত দ্রবণ মানে যেখানে দ্রাবক আর দ্রবীভূত হয় না, সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর যেখানে দ্রাবক দ্রবীভূত হয় সেটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। একটা উদাহরণ দেই, ধরো আমরা চিনির শরবত বানাবো, তাহলে এক মুঠ চিনি দিয়েও শরবত হবে, এক চিমটি চিনি দিয়েও শরবত হবে, হবে না? এই যে আমি অল্প একটু চিনি দিচ্ছি, এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত। আর আমি চিনি গুলতে 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 যতক্ষণ পর্যন্ত চিনি গলে, ততক্ষণ পর্যন্ত আমি চিনি যদি দিতেই থাকি,
তাহলে এইটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ যদি হয়ে যায় তার মধ্যে আর চিনি দিলে চিনি গলবে না, কি ক্লিয়ার জিনিসটা বুঝতে সবাই? তার মানে সম্পৃক্ত দ্রবণ যখন হবে ওই দ্রবণে আর যদি দ্রাব দেওয়া যায় দ্রাব দ্রবিত হবে না। আচ্ছা, তাহলে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে আমরা বলছি হচ্ছে লাইম ওয়াটার, এটুক একটা পড়া। এটুক পড়ার মধ্যে তোমাদের কি জিজ্ঞাসা থাকলে আমাকে একটু বলো। এই যেটুক পড়ালো আমি তিনটে বিক্রিয়া পড়াইছি, একটা হচ্ছে বেকিং সোডার সাথে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড মানে লেবুর রস, লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, আর বেকিং সোডা হচ্ছে খাবার সোডা, আরেকটা হলো ক্যালসিয়াম অক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে পানি। এই তিনটে বিক্রিয়া তিন ধরনের বলছি, একটা তাপ, প্রথমটা কি হয় তাপ শোষিত হয়, আর পরের দুটাকে বলা হচ্ছে তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া আমি যে বললাম দুই ধরনের পাওয়া যাবে, একটা হচ্ছে তাপ উৎপন্ন হবে একটা তাপ শোষিত হবে, কোনোটা কোনোটা হবেই। এই প্রসঙ্গে কারো কিছু জানার আছে কিনা বলো স্যার? বলো স্যার, বেকিং পাউডার কি হলো লেবু রসের সাথে যোগ করলে কি হলো খাবার সোডার মতো কাজ করবে, ঠান্ডা হবে? হ্যাঁ, ওই বেকিং সোডাই কিন্তু খাবার সোডা, বেকিং পাউডার যেটা আমরা বলছি ওটারই বাংলা। হ্যাঁ বলো বলো স্যার। স্যার এটা কতটুকু পরিমাণ মিশাতে হবে? এই অল্প, তুমি বেকিং সোডা একটু বেশি থাকবে, তুমি তো লেবুর রস তো কত 2-3-4-5 ফোঁটা পাবা, বেশি তো আর পাবে না, তাহলেই দেখবে যে বুদবুদ করে উঠতে। তুমি বাসায় করতে পারো, খাবার সোডা যদি বাসায় থাকে তুমি অল্প একটু খাবার সোডা নিয়ে একটা লেবু চিপে একটু ওই খাবার সোডা একটা পাত্রের মধ্যে ডাইনিং টেবিলের উপরে নিয়ে একটু লেবুর রস চিপে দিবে, দেখবে যে ফুটফুট করে গ্যাস উঠতেছে। এই যে গ্যাস উঠলো, এই গ্যাস ওটাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তুমি বাসায় অবশ্যই করতে পারবে এটা, বলো। আর চুনের সাথে যে বিক্রিয়া অ্যাসিটিক অ্যাসিড, এটা চুন তো তুমি বাসায় পাবে না, চুন যে দোকান থেকে নিয়ে আসতে হবে, সেটা হয়তো পরিষ্কার নাও হতে পারে। হ্যাঁ, আর এমনি চুনের মধ্যে যে পানি দেয় এটা তো তুমি যে দোকানে পান সিগারেটের যে দোকান আছে পান বিক্রি করে ওদের ওখানে গেলেই তুমি টের পাবো যে ওই চুনটা কি করে পানির মধ্যে থাকে। আর ভিনেগার কি রকমের জিনিস? হ্যাঁ, ভিনেগার কি হিসাবে থাকে, কেমন কঠিন ভিনেগার? তরল পদার্থ বাবা, এই যে কনফেকশনারিতে কিনতে পাওয়া যায় এবং তোমার বাসায় নিশ্চয়ই আছে, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো যে ভিনেগার আছে কি। পানির মতোই দেখতে। হ্যাঁ, পানি, একদম পানি, পানি বলে কেউ খায় ফেলবে যদি এর মধ্যে থাকে, এমনি মামের বোতলের ভেতর থাকলে খায় ফেলাবে। হ্যাঁ, একদম ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ভিনেগারের নামই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড থাকে, ওটাই অ্যাসিটিক অ্যাসিড। আমি এই এই পড়াগুলো ডিটেলস পড়াবো। আমাদের অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জৈব অ্যাসিড, একটা হচ্ছে অজৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড গুলো খাওয়া যায়, মনে করো লেবু, হ্যাঁ লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, দেখাবো। তাহলে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তারপরে যে চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, আমরা তখন ডিটেলস পড়বো। এই অ্যাসিড গুলো আমরা খাই সব সময়, এবং তোমরা জানো লেবু লেবু খাইতে হয়, তারপরে এগুলোতে এই অ্যাসিড গুলো থাকে, তারপরে যে আমলকি, হ্যাঁ আমলকিতে ভিটামিন সি থাকে, এগুলোতে এগুলোতে অ্যাসিড থাকে। আর এই যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো হচ্ছে খনিজ অ্যাসিড, এই অ্যাসিড গুলো ধরা যায় না, তুমি যদি খালি হাতে ধরো হাতই পড়া যাবে। এই অ্যাসিড ছড়ে না, মানুষকে অ্যাসিড ছড়ে মারে। আমরা এটা পরে পড়াবো, এটা আমি ডিটেলস পড়াবো, আমি পড়াবো ইনশাল্লাহ। এখনকার জিনিস বলো, আর কোনো প্রশ্ন আছে যেটুক পড়ালাম? না। আচ্ছা না স্যার, আমি একটু, তোমরা বই দেখো বাবা, লোকমান, লোকমান আছিস বাবা? লোকমান আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুই ভিডিও অন করতো বাবা, দেখি তো লোকমান। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেটা পড়াবো একটু ভালো করে শোনো, তোমাদের বই দেখো, বই থেকে একটু তোমরা 84 নম্বর পৃষ্ঠা দেখো, শুষ্ক কোষ, এটা পরীক্ষা আসে খুব সোজা, এবং এটা আমরা পড়াবো। শুষ্ক কোষ মানে হচ্ছে ব্যাটারি, নিজেরা কথা বলো না, কথা বলো না তাহলে ডিস্টার্ব হবে। ব্যাটারি তো তোমরা দেখছো সবাই, এখন অবশ্য বড় ব্যাটারি নাই, সব ছোট ব্যাটারি বাসায়,
পেন্সিল ব্যাটারি যেটাকে আমরা বলছি সেই ব্যাটারি আছে, হ্যাঁ সেই ব্যাটারি আমরা এখন পড়ব। এই ব্যাটারি নাম হলো শুষ্ক কোষ, ড্রাই সেল। প্রথমে শোনো এটা ড্রাই সেল কেন বলবো। ড্রাই সেল হচ্ছে এটা, এর মধ্যে কোনো তরল পদার্থ ব্যবহার হয় না এবং সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, এই জন্য এর নাম হচ্ছে ড্রাই সেল বল। আরেকটা সেল আছে, তোমরা হয়তো বা এটা দেখছো কিন্তু ওটাও ব্যাটারি, ওই মোটর সাইকেলের ব্যাটারি, ট্রাকের ব্যাটারি, এগুলো দেখছো না? দুইজন ধরে নিয়ে যেতে পারবো না এত ওজন। কোন ধরনের সালফিউরিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড দেওয়ার, তাহলে ওইটা ওইটা ড্রাই সেল না, ওটা তাহলে তো ওই যে লিকুইড থাকতেছে। আর এখন শোনো, তাহলে ড্রাই সেল যদি আমরা বানাই এর মধ্যে কি কি থাকবে, চারটে জিনিস তোমরা বই থেকে দেখো, আমি এটা একটু মাল্টিমিডিয়াও দেখাবো, তখন তোমরা এটা ধারণা পাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কয়টা জিনিস হলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, কাঠ কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, হ্যাঁ এই তিনটে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে পানি দেবো, দিয়ে পানিটা আস্তে আস্তে দেবো, এই জন্য এটা একদম গলে গেলে হবে না, এমন হবে কাই বা পেস্ট। এই যে আমরা যে ব্রাশ করি যে পেস্ট, এটা কি কঠিনও না তরলও না, তাই না? মানে একদম শক্ত না, একদম নরমও না, এইরকম করতে হবে। এগুলো কি হাতে বলে কি হাত পড়া যায়? না, হাত পড়া যাবে না। অ্যামোনিয়াম ক্লোরাইড, কাঠকয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি স্বাভাবিকভাবে হাত, হ্যাঁ তবে হাত দিয়ে ধরা ঠিক না এইসব জিনিস, যখন এর মধ্যে একটা বিক্রিয়া হবে, বিক্রিয়া হয় তো কোনো বিষাক্ত জিনিস উৎপন্ন হতে পারে, এই জন্য আমরা এগুলো কাঠি দিয়ে নাড়বো বা অন্য কোনো জিনিস দিয়ে নাড়ে এটাকে আমরা পেস্ট বানাবো। আর হাত দিয়ে যদি ধরতেই হয় হাত মোজা পড়তে হবে, কারণ এই জিনিসগুলো খুব একটা যে কোথায় যে কোন দুর্ঘটনা হবে সেটা তো তুমি জানো না, এই জন্য সাবধানে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা কি কি নেবো? অ্যামোনিয়াম ক্লোরাইড, কাঠ কয়লার গুঁড়া আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিয়ে আস্তে আস্তে পানি যোগ করে কাই বা লেস্ট পেস্ট বানাবো। এই পেস্টটা কি করব, একটা চোঙ আঁকিয়ে দিই মানে গোলাকার, এই জিঙ্কের পাত্র মানে দস্তা, দস্তার ইংরেজি হলো জিন, গোলাকার একটা জিঙ্কের পাত্রের মধ্যে এই কাই বা পেস্ট আমরা নেব, নিয়ে তার মধ্যে একটা কার্বন দণ্ড এমন ভাবে স্থাপন করব যে কার্বন দণ্ডের নিচটা যেন ওই জিঙ্কের পাত্রের তলা স্পর্শ না করে। এই জিনিসটা বুঝছো? তাহলে আমি আবার বলছি, কি কি নেব? অ্যামোনিয়াম ক্লোরাইড, কাঠ কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, হ্যাঁ MnO2 তোমাদের বইয়ে আছে, এটা নিয়ে ভালোভাবে পানি মিশে কাই বা লেস্ট পেস্ট বানায় একটা দস্তার গোলাকার চোঙা কেটে এর মধ্যে নিয়ে ওর মধ্যে আমরা কি নেব, একটা কার্বন দণ্ড নেব। কার্বন দণ্ডটা এমন ভাবে সেট করবো, দেখো তোমার বইয়ে দেওয়া আছে, এটা যেন এই দস্তার পাতের কোনো জায়গায় স্পর্শ না করে। এই অবস্থায় এর মুখটা বন্ধ করে দিতে হবে, এয়ারটাইট করে দিতে হবে, মোম টোম ইত্যাদি দিয়ে এমন ভাবে বন্ধ করবো যে ভেতরে যেন কোনো বাতাস বা বাতাস না যায়, ভেতর থেকেও যেন বাতাস বের হয় না আসে। এই অবস্থায় একটা ব্যাটারি তৈরি হলো। এই ব্যাটারির দুটো প্রান্ত আছে, দেখো উপরে কার্বন দণ্ডের যে উপরে প্রান্ত এটা হচ্ছে ধনাত্মক, আর জিঙ্কের নিচে যে প্রান্ত এটা হচ্ছে ঋণাত্মক। তুমি যদি বাসায় একটা ব্যাটারি নিয়ে দেখো, ম্যাক্সিমাম বাসায় আছে 1.5 ভোল্টের একটা ব্যাটারি, নেগেটিভ পজিটিভে যদি তার দিয়ে তুমি যোগ করো তাহলে ওই বাল্বটা জ্বলে উঠবে। তার মানে এই নেগেটিভ এবং পজিটিভ সংযোগ হলেই বাল্ব জ্বলবে। ব্যাটারি নিয়ে তোমরা অনেক সময় খেলার সালও করে থাকো, পরীক্ষা করে দেখো, তাহলে একটা ছোট বাল্ব নিয়ে একটা তার দিয়ে একটাকে নেগেটিভ বানাতে হবে, একটা পজিটিভ, তাহলে এই যে আমরা টুপি পড়া যে প্রান্ত সেখানে একটা একটা লাগাই দেবো আর পেছনে একটা লাগাবো, তাহলেই বাল্বটা জ্বলবে। তুমি যদি কোনো মেকারের দোকানে যাও, এই সমস্ত জিনিস দেখতে চাও, তাহলে ওখানে যাও তুমি দেখতে পারবে। এইভাবে যখন আমরা বাল্বটা জ্বলবে, তাহলে বাল্বটা জ্বলা মানেই কি, এখন একটু বলো তো এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো, একজন বলো। রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। রাসায়নিক শক্তি মানে বিক্রিয়া হয়েছে, তাহলে বিদ্যুৎ শক্তি বা আলোক শক্তি, তাহলে বিদ্যুৎ হলো, বিদ্যুৎ দিয়ে আবার আমি লাইট জ্বালালাম, আমি এতে
একটা যন্ত্র চালালাম, একটা খেলনা গাড়ি চালালাম, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এই যে শক্তিটা রূপান্তরিত হলো, আমাদের পরের পৃষ্ঠায় এইখানে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার মধ্যেই ভয় এবং ভয়ের উত্তর আছে। এখানে অনেক কোশ্চেন দেখবা তোমরা বিভিন্ন বোর্ডে আসছে, এই এই একটাতে আসে গঠন চায়, যখন তুমি গঠনটা দিবা, আর ঘ নাম্বারে চায় যে এটা কিভাবে কাজ করে, কিভাবে শক্তি রূপান্তর ঘটে ব্যাখ্যা করে। তাহলে শক্তির রূপান্তরটা তোমাকে ডান পাশের বিক্রিয়াটা আছে, দেখো ডান পাশের পৃষ্ঠা 85 নম্বর পৃষ্ঠা একটু দেখো, দেখো এখানে ব্যাটারিটার দুই প্রান্তে সংযোগ দিছে, বাল্বটা জ্বলে উঠতেছে। এই পর্যন্ত কিছু জানার আছে? আমি তোমাদের মাল্টিমিডিয়া দেখাবো এখন একটু, বলো কারো কিছু জানার আছে এই এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, বলো বলো। স্যার এখানে যে বাতি জ্বালানো হচ্ছে তার সাথে আলোর সাথে কি তাপ উৎপন্ন হচ্ছে? হ্যাঁ, আলো হলেই তো তাপ উৎপন্ন হবে। তুমি যে যেখানে বসে আছো এই মাথার উপরে একটা বাল্ব জ্বলতেছে না? বাল্ব যদি দুটো বাল্ব যদি ঘন্টার পর ঘন্টা জ্বালাও, দেখবে যে রুমটাই গরম হয়ে যাচ্ছে, তার মানে তাপ উৎপন্ন হচ্ছে, আলো হলেই তাপ উৎপন্ন হবে। বলো আর কি স্যার, অ্যানোড আর ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোড কি? অ্যানোড আর ক্যাথোড তো এখনো পড়াচ্ছি না, আমি একটু পরে পড়াবো। অ্যানোড আর ক্যাথোড যখন তড়িৎ বিশ্লেষণ পড়াবো তখন ওর মধ্যে আছে, তখন বলবো। তা আগেই তুমি অ্যানোড ক্যাথোড কই পেলে স্যার? এইখানে এইখানে তো আছে স্যার, ড্রাই সেলে। হ্যাঁ, ড্রাই সেলেটা হচ্ছে এটা পড়াবো জন্য ওটা আমি বলিনি, এতে তড়িৎ বিশ্লেষণের মধ্যে ওটা ডিটেলস আছে। ক্যাথোড হচ্ছে ধনাত্মক, অ্যানোড হচ্ছে ঋণাত্মক। ওই যে আমি বলছি যে যে ধাতব উপ্রান্ত বললাম, ধনাত্মক বলছি না, ওটা হলো ক্যাথোড। আর যে নিচে যে প্রান্ত দেখো মাইনাস দেওয়া আছে, ওটা হচ্ছে অ্যানোড। এই যে ধাতব টিপে দিয়ে কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার, ওই ধনাত্মকটার নাম হচ্ছে ক্যাথোড আর ঋণাত্মকের নাম হচ্ছে অ্যানোড। কি বুঝতে পারছো? এটা একটু পরে বলতাম, আগেই বলে দিলাম। তাহলে আমি শুরুতে বলছি কি যে এই যে টুবি পড়া যেটা প্রান্ত আছে এটা ধনাত্মক, আর জিনকের যে নিচে যে প্রান্তটা আছে এটা হলো ঋণাত্মক। আমরা ধনাত্মক এবং ঋণাত্মক যখন সংযোগ দেবো বাল্ব জ্বলবে। ধনাত্মকটাকে বলা হচ্ছে ক্যাথোড আর ঋণাত্মকটা বলা হচ্ছে অ্যানোড। হ্যাঁ বলো, আর কিছু আছে? যে কোনো প্রশ্ন থাকলে বলবে জানা, বলো স্যার। এটি চার্জ নেই কেমন করে, এগুলো কি গরম হয়? হ্যাঁ গরম হবে, এটা চার্জ তো ওই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, হতে হতে কয়দিন পরে আর রাসায়নিক বিক্রিয়া, যখন এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড শেষ হয়ে যাবে কার্যকারিতা, তখন আর ব্যাটারি কাজ করবে না, তখন ফেলা দিতে হবে। কিংবা ব্যাটারির মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া সবসময় হতেই থাকে, এই জন্য তুমি যদি ব্যাটারিটা ব্যবহার নাও করো কিছুদিন পরে দেখবে ওটা শেষ হয়ে গেছে, এটা ফেলা দিতে হবে। আর কিছু বলো, আছে প্রশ্ন আছে? কিছু ব্যাটারিটা চার্জ দেওয়া যায়? হ্যাঁ আছে কিছু, এই পুরান ব্যাটারিগুলো চার্জ দেওয়া যায়, এখন অনেক মেকানিজম হয়েছে, এখন তো বিজ্ঞান অনেক অ্যাডভান্স হয়েছে। হ্যাঁ আর কিছু বলো। তাহলে আমি তোমাদেরকে এখন একটু স্ক্রিন শেয়ারে যাবো, হ্যাঁ তোমরা ধৈর্য সহকারে দেখো, ওখানেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের জানানোর। তুমি যখন আসছো যে 21 জন জয়েন করছে, 21 জন কিন্তু বেশ ভালো ফিগার, তোমাদের যে কোনো জিনিস জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে এবং সেখান থেকে আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করতে। দেখি লোকমান আবার টাকা দেখি করিও না।
এখানে লক্ষ্য করো তাহলে এই জিনিসগুলো কি দিয়ে চলে বলো তো, কথা বলো, এই যে একটা ব্যাটারির ছবি দেখো, এটা হলো শুষ্ক কোষ, আমরা এখানে যে নামটা আছে শুষ্ক কোষ আমরা বলছি ব্যাটারি, আমরা বলতে পারবো ড্যাড সেল কি, বলতে পারবে ড্যাড সেল কিভাবে তৈরি করা যায়, কিভাবে বর্তনী তৈরি করে শক্তি উৎপন্ন করা যায়। এখানে দেখো কি কি লাগবে, আমি যে কথাগুলো বলছি তোমরা এখন মিলায় নাও, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, পলার গুড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আচ্ছা শুধু শোনো সবাই বলো না, এগুলো দেখো এই যে কাইবা পেস্ট, আমরা লেই ইউরেসেল ব্যাটারি, লেই হ্যাঁ ব্যাটারির নাম ওটা, তাহলে লেই কাই এগুলো আমরা বানালাম, দেখো তো এই যে দস্তার চঙ্গের ভেতর নেবো, দেখো সিলিন্ডার আকৃতির দস্তার চং, এই যে তাহলে এর মধ্যে কি নেবো, যে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ অক্সাইড, পানি মিশ্রিত লেই বা পেস্ট চঙ্গের মধ্যে নেবো, তাহলে চঙ্গের মধ্যে নিয়ে আমরা কি করবো, এই যে নিলাম দেখো চঙটা কি ভরে গেল, খেয়াল করো কি, বুঝতে পারছো তো, আমি আবার দেখাচ্ছি, দেখো এর মধ্যে আমরা কি নেবো, দেখো ওগুলো নিয়ে আস্তে আস্তে কি হলো ভরে গেল, এখন একটু দেখো, তাহলে আমরা এইখান থেকে যখন দেখতেছি তাহলে কি কি নিলাম আমরা, দেখো তার মধ্যে আমরা কার্বন দণ্ড নেব, আমি বলছি দেখো কার্বন দণ্ড নেওয়ার নিয়মটা একটু দেখো, এই পড়াটা কিন্তু শেষ হয়ে যাবে, আমার সময় 9 মিনিট চলে আসছে, তাহলে এর মধ্যে কি নেবো, একটা কার্বন দণ্ড দেখো, এই যে কার্বন দণ্ডটা এমন ভাবে দেখো দেখা যাচ্ছে, তলা যেন স্পর্শ না করে, তলাও স্পর্শ করবে না, চার সাইডের যে জিঙ্ক আছে সেখানেও স্পর্শ করবে না, তাহলে এইটা একটা দেখো কার্বন দণ্ডের মাথায় কি ধাতব টুপি, একটা টুপি পরানো থাকবে, এই যে টুপি পরা দিলাম, এরপর কি করতে হবে, এই যে চারপাশে পিসের আস্তরণ, পিস এখানে বলছে পিস, আমরা পিস না নিয়ে সাধারণত মোম নেই, পিসটা তো সহজে পাওয়া যায় না, তাহলে মোম দিয়ে দিলেও এটা হবে, মানে একে বলা হয় এয়ারটাইট করা, এই যে দেখো, তাহলে উপরের প্রান্তটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে কে যেন বলছিল, একটা হলো ক্যাথোড একটা হলো অ্যানোড, এই ধনাত্মক প্রান্তটা আমরা বলছি ক্যাথোড আর ঋণাত্মক প্রান্তটা বলছি আমরা অ্যানোড, এই যে দস্তার চং থেকে শক্ত কাগজ দিয়ে ঘিরে, এখন আমরা শক্ত কাগজ দিয়ে ঘিরে কোম্পানির নাম, তারপরে ওর আরো ডিজাইন বিভিন্ন ভাবে আমরা কিভাবে ভালো করা যায়, সুন্দর করা যায় সেগুলো করব, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সংকেতটা কি মনে আছে, কেউ বলতে পারবে বলো তো, NH4Cl, লেই কি বলো, লেই হচ্ছে যে পেস্ট, এটা পেস্টেরই নাম, তাহলে নয় মানে তরল নয় শক্ত, মাঝামাঝি একটা অবস্থা, তাহলে ধনাত্মক তড়িদ্বার আর একটা ঋণাত্মক তড়িদ্বার, তাহলে শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী করে আমরা কি শক্তি রূপান্তর ঘটে থাকি, হ্যাঁ দেখো তো কি কি জিনিস লাগবে, খেয়াল করো বাল্ব লাগবে, ব্যাটারি লাগবে, আর কিছু তার লাগবে, এই তার দিয়ে আমরা যখন সংযোগ দেবো, ভালো করে খেয়াল করো, তাহলে আমার একটা বাল্ব লাগবে, একটা ব্যাটারি লাগবে, আর কিছু আমার তার লাগবে, এই যে দেওয়া আছে ব্যাটারি দেখো, এই যে পাশে আমি দিলাম বলো তো, এই পাশে কি আছে লেখা আছে প্লাস, এক পাশে হলো প্লাস, তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে আমরা যে তামার তার দিয়ে সংযোগ দেব ব্যাটারিটা দেখো তো, এই যে ডান পাশে ফাঁকা জায়গা এটা হলো সুইচ,
এই যে কে বলা হচ্ছে, এটা হলো কে দিয়ে সুইচ কে বোঝানো হয়। আমরা যে ভাষায় যে সুইচ ব্যবহার করি, দেখো তো এই যে এখন কি কানেকশন আছে, বোঝা যায়? হ্যাঁ স্যার। দেখো তো কি অবস্থা হলো, ঘুরতেছে সুইচ না, এই যে সুইচ এখন কানেকশন পাইছে, বাল্বটা জ্বলে উঠলো। আবার যখন এই যে সুস্থকর যেভাবে কাজ করে, দেখো যখন আমরা সুইচটা কানেকশন পাবে বাল্বটা জ্বলে উঠবে। এই যে সুস্থকোষের বর্তনী, আমি একটু দূর থেকে দেখাই, দেখো এখন কি বাল্বটা জ্বলে, জ্বলে না। তাহলে যখনই কানেকশন পাবে এই যে জ্বলে উঠবে, তাহলে সুস্থকর যেভাবে কাজ করে দেখো, তাহলে একটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যদি আমরা সংযোগ দেই এবং মাঝখানে যদি একটা ব্যাটারি আমরা রাখি, তাহলে ব্যাটারিটা অবশ্যই জ্বলে যাবে। এরপর তোমাদের এই এই কোষের একটা ছবি আঁকতে হবে, আমরা এর পরের দিনেই হয়তো বা আরেকটা বাকি আছে ওটা না পড়েও আমরা পরের অধ্যায় যেতে পারি, বর্তনী হয়তো পড়াবো, যাই হোক তখন বলবো আমরা। দেখো তো কিভাবে ব্যাটারি কাজ করতেছে, ডান পাশের ছবিটা বাম পাশের একটা ছবি, এই যে এখানে দেওয়া আছে চাবি, এতে দেখো এটা সংযোগ পালে বাল্ব জ্বলবে, ভিডিওটা দেখো জেএসএল কিভাবে কাজ করে। এই যে দেখো যখন ইলেকট্রন গুলো আসতেছে তখন বাল্ব জ্বলতেছে, তাহলে আমরা একটু আগে দেখি, তাহলে বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলছে এবং আলোক শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন করতেছে। এই কাজগুলো তোমরা বাসায় করো, এখন তো সময় আমার হাতে তেমনটা নেই। তাহলে কি সাধারণ শক্তি রূপান্তর ঘটলো দেখো তো, এই যে এখানে বাল্ব যখন জ্বলবে তখন কি শক্তি হবে বলো? আমরা রাসায়নিক শক্তি থেকে তাপ এবং আলোক শক্তি পাবো, রাসায়নিক শক্তি, হ্যাঁ রাসায়নিক শক্তি হবে, সেখান থেকে আমরা পাবো আলো এবং আলোক শক্তি। সিলিন্ডার আকৃতির চোঙটা কিসের তৈরি বলো? জিঙ্ক, জিঙ্ক বা দস্তা, জিঙ্ক দুটো নাম মনে রাখবে। তড়িৎদ্বার কয়টি, কি কি তড়িৎদ্বার, কি কি বলো? দুইটি, ওই যে দুইটি বললো, ক্যাথোড ক্যাথোড আর অ্যানোড। সুস্থ কোষের বর্তনীর বাল্বটি জ্বলে ওঠার কারণ কি বলো? ইলেকট্রন গেছে, আমরা যখন সুইচ দেওয়া হবে ইলেকট্রন পাস করবে, যখন ইলেকট্রন পাস করবে তখন আমরা বাল্বটা জ্বলে উঠবে। তাহলে শুষ্ক কোষে অ্যানোড হিসেবে কোনটি কাজ করে বলো? ক্যাথোড হচ্ছে কার্বন দণ্ডের টিন পরা অংশ, আর অ্যানোড হচ্ছে জিঙ্কের পাত, মানে কিছু দিকে যে অংশটা থাকে সেটা, চং, হ্যাঁ চং, চংটা। তাহলে শুষ্ক কোষকে টর্চলাইটের সঙ্গে যুক্ত করলে শক্তির যেসব রূপান্তর ঘটে কি কি হবে, বিদ্যুৎ কোনটা উত্তর দেখো তো? লবণ, এগুলো অবশ্যই এক ধরনের লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা যেটাকে লবণ বলি, লবণ তো অনেক আছে, আবার লবণ বলতে গেলে খাওয়ার লবণ বলে না আর কি। অ্যামোনিয়াম ক্লোরাইডের আরেকটা নাম আছে মিশাদা, হ্যাঁ তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড হলো লবণ, সেটা আমরা খাই, ক্যালসিয়াম ক্লোরাইড আমরা খাই না, তারপরে জিঙ্ক ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সব এই ধরনের সবগুলি হচ্ছে লবণ, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এটা উৎপন্ন হয়, এই জন্য এগুলো হচ্ছে লবণ। লবণ আমরা প্রচলিত লবণ বলতে যেটা খাবার লবণ কিন্তু না, এটা মনে রাখতে হবে। আর কোনো প্রশ্ন আছে? দ্রুত প্রশ্ন করতে হবে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, রাসায়নিক বিক্রিয়া যেকোনো খাবার হলেই তো রাসায়নিক বিক্রিয়া হবে, যখনই একাধিক পদার্থ মিশ্রিত করবে সেখানে রাসায়নিক বিক্রিয়া হবে। আর কি বলো? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এক প্রকার যৌগ, MnO2, ম্যাঙ্গানিজ যৌগ, ম্যাঙ্গানিজের যৌগ আর রাসায়নিক পদার্থ। বলো আর কি বলো? শোনা স্যার সময় নাই, 2 মিনিট সময় নাই। জেলিউকে কোন লেড? হ্যাঁ স্যার, জেলিউকে কোন লেড? তোমার কথাটা বুঝতে পারলাম না আমি। জেলি, জেলি জেলি, হ্যাঁ
হ্যাঁ ওই জেলির মতোই তো, লেই জেলি হচ্ছে কি কঠিন না তরল না, জেলির মতো পদার্থই হচ্ছে কাই বা পেস্ট, মানে জেলির মতো হবে। বলো আর কি, আর কিছু প্রশ্ন বাবা? আচ্ছা প্রশ্ন, তাহলে আমি আমি শেষ করবো, আমার সময় শেষ, আর এক মিনিটও নাই আর কি। হ্যাঁ তাহলে তোমরা বাসায় কি যেটুকু পড়া হয় সেটুকু বাসায় পড়ো তো? না পড়লে কিন্তু মানে এই যে আমরা ক্লাস করছি এই ক্লাসটা পড়ার কিছু বোঝা যাবে না। বোঝা যাবে? তাহলে আমরা বুঝতে পারবো না, ভালো লাগবে না। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমি বাসায় থাকলে মেসেজ দেবো সন্ধ্যার পর, তোমরা অংশগ্রহণ করো। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো সবাই, ধন্যবাদ, ভালো থাকো সবাই, ভালো।